আজকে আমরা যে একটা দামক অফার দিব নতুন শোরুম উপলক্ষে, যারা এই কিচেন হুডটা কিনবেন সম্পূর্ণ কিন্তু একটা চুলা গিফট দিব। দেখেন ও রে, এত বাতাস, আমি কত শক্ত ভাবে ধরে রাখছে, আমি যদি আবার দেই, আমি দিলাম শব্দ শুরু হয়ে গেছে, মানে অনেক হাই সাকশন পাওয়ার আসলে অনেক সুন্দর। এই যে দেখেন ভাইয়া, আমি ফালাবো, ও ভাই কিচ্ছু হবে না। অনেক সময় তো আমার আপনার হাত থেকে কি পড়বে, একটা চামিস পড়তে পারে, পাতিলাটা পড়ে যেতে পারে, ঠিক আছে, এগুলো পড়েন না, কিচ্ছু হবে না। ওকে গাইস, তো আজকে আমরা চলে আসি আয়ান হোম অ্যাপ্লায়েন্সে, আপনাদেরকে দেখাবো একটা চমৎকার একটা কিচেন হুড এবং চুলা। ওকে, তো চুলা এবং কিচেন হুড দেখাবো। আমাদের সঙ্গে ইউসুফ ভাই আছেন। ইউসুফ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, শুরুতেই আপনাদের অ্যাড্রেসটা বলে দিই, যেহেতু নতুন শোরুম। জি, আমরা অ্যাড্রেসটা বলে দিই। আমাদের এটা হলো আয়ান হোম অ্যাপ্লায়েন্স, 20/13 তাজমহল রুট, ব্লক সি নাম্বার, যেটা হলো আপনার ঠিক কৃষি মার্কেট অপোজিট ডাচ বাংলা ফাস্টটাকের সামনে আয়ান হোম অ্যাপ্লায়েন্স আপনার পেয়ে যাবেন। আপনারা জানেন যে আমাদের আয়ান কুকার লিমিটেড নামে নিউ মার্কেটে একটা ব্রাঞ্চ আছে, সেটার ধারাবাহিকতায় কিন্তু আমরা মোহাম্মদপুরে একটা ব্রাঞ্চ দিয়েছি, যাতে সবার কেনাকাটা সুবিধার্থে, এদিকে মিরপুরবাসী আছেন, শ্যামলী এবং মোহাম্মদপুরে যারা আছেন, সবাই যাতে আপনাদের এরিয়ার মধ্যে, জোনের মধ্যে সহজেই শোরুমটায় আসতে পারেন, সেই জন্য আজকে আমাদের এই ব্যবস্থা। এবং আজকে আমরা যে একটা দামক অফার দিব নতুন শোরুম উপলক্ষে, যারা এই কিচেন হুডটা কিনবেন সম্পূর্ণ কিন্তু একটা চুলা গিফট দিব। ও তাই নাকি? জি ভাই, হুডের সাথে চুলা, চুলা ফ্রি। এবং যে কিচেন হুডটা দিচ্ছে, এটা যে কি পরিমাণ সাকশন পাওয়ার এবং যে কি কোয়ালিটি, সেটাও আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ওকে ওকে ওকে, মানে আমরা কিন্তু রহস্যটা আগেই জেনে নিলাম, চুলার সাথে, মানে হুডের সাথে চুলা ফ্রি থাকবে। জি, ওকে, তো ধামাকা একটা অফার থাকছে, পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এবং ইউসুফ ভাই আমাদেরকে জানাবেন আসলে এই হুডের কোয়ালিটি কি। আচ্ছা, আমি হুডের কোয়ালিটি যদি দেখাই, এটা সম্পূর্ণ হলে হ্যান্ড সেন্সরের মাধ্যমে চলবে, ঠিক আছে, সম্পূর্ণ হ্যান্ড সেন্সরের মাধ্যমে। এই যে দেখেন, মানে হাতের ইশারায় চলবে, খুবই হাই কোয়ালিটির একটা কিচেন হুড। এই যে দেখেন, সম্পূর্ণ হ্যান্ড সেন্সর, এবং এটার যে আপনার সাকশন পাওয়ার, আপনার মাথা নষ্ট করার মতো সাকশন, মাথা নষ্ট সাকশন পাওয়ার নাকি, মাথা নষ্ট করার, মানে কিচেনের মধ্যে যত ধরনের, মানে দেখেন, ও রে, এত বাতাস, আমরা কিচেন উড কিসের জন্য নেই, একটা কিচেন উড নেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমার কিচেনে কোন রকম তেল কাজটা না জমে থাকে, কোন রকম ক্যাবিনেট গুলো নষ্ট না হয়, প্রপারলি যাতে আমার তেল কাজটা বা কিচেনের ধোয়াটা প্রপারলি নিতে পারে, সেজন্য কিচেন উড নেওয়া। আমরা আজকে যে বোর্ডটা দেখাবো, এই বোর্ডটা দেখেন, এই বোর্ডটা যদি আমরা নর্মালি এই দেই, এই যে দেখেন, ও দেখেন কি অবস্থা, ধরো, এই যে দেখেন বোর্ডটা আমরা দেখাচ্ছি, কত শক্ত ভাবে ধরে রাখছে, আমি যদি আবার দেই, আমি দিলাম, যারা নর্মালি আসলে চান যে এই বোর্ডটা, এই বোর্ডটা এখানে রাখেন, এই যে, এই যে, ঠিক আছে, খুবই হাই সাকশন পাওয়ার। হুম হুম, মানে রান্নাঘরে ধরেন রান্না করলে যে মরিচের যে ঝাঁঝালো যে ইয়াটা, অনেক সময় বাষ্প উড়ে, আমরা দেখা গেলো যে বেশি রান্না করলে, গোস্ত পোলাও রান্না করলে জাজটা বেশি লাগে, আমরা মরিচ টালে জাজটা বেশি লাগে, ঠিক আছে, আমার কিচেনে রান্না হলে অন্য রুমে থাকাই যায় না জাজের কারণে বা গরমের কারণে, সেই গরমটা কোনোভাবে বাইরে যাবে না। এবং এটার যে আপনার টেকনোলজি দেখেন, এটা সম্পূর্ণ ননস্টিক করা, এবং এটা ইজি টু ক্লিন, ওয়াটার প্রুফ, আপনি ইচ্ছা করলে আপনি এটা ইচ্ছা মতো পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন যে কোনোভাবে। এবং এই পাশে যে সেন্সরটা দেখতেছেন, এই সেন্সরটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ। আচ্ছা আচ্ছা, এবং দেখেন ফাস্ট, কত ফাস্ট, আমার হাতটা যাওয়ার সাথে সাথে সে কাজ করতেছে, অন হয়ে গেছে, এই যে দেখেন সাথে সাথে কাজ করতেছে, ঠিক আছে। এবং চাইলে আপনি টাচের মাধ্যমে, জাস্ট টাচের মাধ্যমে অন অফ করতে পারবেন, ঠিক আছে। এবং মনিটরটা দেখেন, কত চমৎকার একটা মনিটর, এখানে আপনার সাকশন পাওয়ার সহ সবকিছু দেওয়া আছে, সব উল্লেখ করা আছে, F1 F2 F3, ঠিক আছে, এবং এখানে RPMটা শো করতেছে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3200 RPM, ঠিক আছে, 3200 RPM, খুবই হাই সাকশন পাওয়ারের। এবং এই টোটালটা কিন্তু আপনারা ননস্টিক করার কারণে ইজিলি ক্লিন করতে পারবেন, যারা আমরা ক্লিন, এখানে কি এটা গ্লাস, এটা গ্লাস, এটা টেম্পারড গ্লাস, টেম্পারড গ্লাস, কোন রকম ময়লা লাগলে আপনি জাস্ট টিস্যু দিয়ে মুছতে পারবেন, ঠিক আছে। এবং এই পাশে যে মোটরটা আছে, আমরা যদি ক্যাপাসিটিটা দেখাই, দেখেন এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ
ব্লোয়ার মোটর, যে ব্লোয়ার মোটরটা থাকে সম্পূর্ণ একটা ব্লোয়ার মোটর পাচ্ছেন এটার মধ্যে, এটা সম্পূর্ণ একটা ব্লোয়ার মোটর। এই যে এখান থেকে আমরা দেখাই, ভেতর থেকে দেখানো যাবে। হ্যাঁ, এখান থেকে দেখাই। এই যে দেখেন কত বড় একটা ব্লোয়ার, অনেক বড়, ঠিক আছে। এবং এখানে একটা অয়েল ট্রে থাকবে আপনারা ইজি ক্লিনিং করার জন্য, জাস্ট আপনারা প্রেস করবেন, এই যে ক্লিনে চাপ দিবেন, ইজিলি ক্লিন হয়ে যাবে। ওকে, চুলা যখন আমরা হুডটা চালু করব, হুডটা চালু হয়ে গেল, ঠিক আছে। তো হুডটা চালু অবস্থায় আপনারা যখন এগুলোতে প্রেস করবেন, ইজিলি ক্লিন হয়ে যাবে। দেখেন এই যে, ঠিক আছে। ও, পাওয়ার 1 2, ঠিক আছে। আমরা এটা নিউট্রাল করে দিলাম, নিউট্রাল করে দেওয়ার পরে আমাদের ইজি টু ক্লিন, নাকি ইজি ক্লিন। সিতে চাপ দিয়ে রাখলে ক্লিন হয়ে যাবে। কয় সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে? ওই 2-3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার ক্লিন হয়ে যাবে, মানে ক্লিনটা শুরু হবে, সম্পূর্ণ ক্লিন শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর। তো এটা সম্পূর্ণ হলো আপনার একটা ডিজিটাল মনিটর, যার কারণে আপনি কোনটা কখন কি করতে হবে সম্পূর্ণ আপনি দেখতে পারবেন। ইয়েস, ঠিক আছে। আর এই অয়েল ট্রেতে এসে আপনার অয়েলটা জমা হবে, মানে ক্লিনের পরে আপনার তেল কাজটা যেটা আছে এখানে জমা হবে, এখান থেকে বের হবে না? জি জি, এই যে এটা এখানে সেটআপ থাকবে। ওকে, এটা আমরা সেটআপ করে দিব। সম্পূর্ণ অয়েলটা এখানে এসে জমা হবে। বাহ, এই যে, এই সুন্দর। আপনি শুধু জাস্ট এটা খুলে আপনি পরিষ্কার ক্লিন করে দিবেন, ক্লিন করে রেখে দিলে হবে। এবং এটা হলো আপনার 30 ইঞ্চের একটা কিচেন রুম। যারা আসলে জায়গা ছোট, যে আমার জায়গা কম, আমার জায়গা অল্প জায়গা, সেই অল্প জায়গাতে কিন্তু আপনারা এটা সেট আপ করতে পারবেন। এখানে আছে 30 ইঞ্চ, ঠিক আছে। এবং এই সাইজটা যদি দেখাই, এই সাইজটা আপনার কতটুকু লাগে, এটা আসলে আপনার 18 ইঞ্চি, এবং হাইটটা যদি দেখি, হাইটটা আসলে আপনার 23 ইঞ্চি। এবং টোটালি আপনার চুলা থেকে আপনার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হলো 28-30 ইঞ্চি উপরে কিচেন হুডটা রাখবেন। কিচেন হুডটা আপনার এই থাকবে। আমরা যদি এই কিচেন হুডটা একটু তুলে দেখাই, ঠিক আছে, কিচেন হুডটা এই থাকবে, চুলা থেকে এরকম 28 ইঞ্চি উপরে থাকবে, উপরে থাকবে। চুলার ফিটিংসে যাবতীয় আপনার যা লাগে, আপনার ক্ল্যাম্প, পাইপ, সবকিছু, মানে হুডের যা যা ফিটিংস, সবকিছু আমরা এর সাথে দিয়ে দিব। যা একটু জেড যা আছে সবকিছু আমরা এর সাথে দিয়ে দিব। অনেক বড় একটা পাইপ, এই পাইপগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং আমরা যে চুলাটা আজকে দিব, এটা হলো গাজী ব্র্যান্ডের। যারা আসলে হাই কোয়ালিটি চুলা জানেন, যে ভাই গাজী ব্র্যান্ডের হাই কোয়ালিটি আমার একটা চুলা দরকার, ঠিক আছে। ওকে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখেন ভাইয়া, আমি ফালাবো। ও ভাই, ঠিক আছে, কিচ্ছু হবে না। অনেক সময় তো আমার আপনার হাত থেকে কি পড়বে, হ্যাঁ, একটা চামিচ পড়তে পারে, পাতিলাটা পড়ে যেতে পারে, ঠিক আছে, এগুলো পড়েন না, কিচ্ছু হবে না। মানে এত ভারী জিনিস, অনেক অনেক ভারী জিনিস। আমরা তো এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আপনাদেরকে দেখাই, এখন তো আমার কাছে হাতুড়ি নাই, জাস্ট আমি একটু দেখালাম। আচ্ছা আচ্ছা, কিচ্ছু হবে না। মানে এটা কি গ্লাসের বডি, এটা গ্লাস, এটা হলো মার্বেলে, ঠিক আছে, মার্বেল, সম্পূর্ণ মার্বেলে অটো স্পার্কের একটা চুলা। এখন বলবে যে ভাই, হুডের সাথে কি চুলা দিচ্ছেন, এত দামে একটা হুড দিচ্ছেন, চুলাটা যদি ভালো না হয় তাহলে হুড কিনে নিলাম, চুলা পর আমার ফেলে দিতে হবে, লাভ নাই, লাভ নাই, ঠিক আছে। তো সেই কারণে আমরা আজকে দেখালাম যে আসলে আমরা কি ভালো মানের আপনাদেরকে চুলা দিচ্ছি। সম্পূর্ণ আপনার পিতলের বার্নার, গাজী 2 বার্নার চুলা, খুবই হাই কোয়ালিটির। এবং এই একটা কিচেন হুড আপনি যদি কিনতে যান, নর্মালি এই কিচেন হুডটার প্রাইস পড়বে 25-26 হাজার টাকা, নর্মাল প্রাইস, নর্মালি 25-26 হাজার টাকা আপনার নর্মালি লাগবে। এখন আমি যদি একটু আপনাদেরকে বুঝাই যে আসলে এটার প্রাইসটা কত পড়বে টোটালি, আমরা যদি এটা আমরা 25,500 টাকা ধরি, 25,500 প্লাস হলো চুলাটার দাম যদি ধরে 8,500 টাকা, আসতে হলো 34,000 টাকা। আচ্ছা, 34,000 টাকা এটার দাম আসতেছে। এখন যদি আমরা নর্মালি এটা আমরা আপনাদেরকে ডিসকাউন্টে যে প্রাইসটা দিব, সেই প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন। ওকে, একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দিব এটা। জাস্ট আপনারা যদি এটা নিতে চান, ওনলি 23,500 টাকা, 23,500 টাকায় হুড এবং সাথে চুলা, চুলা এই দামের মধ্যে যারা যদি আলাদা করে হুড নিতে যায় সেটার দামও আছে 25,500 টাকা, 25,500 টাকা। আচ্ছা, 25,500 প্লাস হলো আপনার 8,500, 34,000 টাকা। এখন আপনাদেরকে আমরা দিচ্ছি কত, ওনলি 23,500 টাকায় আবার হচ্ছে আপনার সাথে চুলাও থাকছে। জি, তাহলে 10,500 টাকা ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুইটার মধ্যে, ঠিক আছে। চমৎকার চমৎকার। তাহলে আপনার হুডের দাম 2,500 টাকা আরো কম, 23,500, যেখানে 25,500, সেখান থেকে যদি আপনি 23,500 আসেন তাহলে 2,000 টাকা লেস হয়ে যাচ্ছে। হুড তো নিতেই পারতেছেন ডিসকাউন্টের সাথে, কিন্তু আপনার চুলাটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন। বাহ, সুন্দর, চমৎকার। আচ্ছা, যারা আসলে হুড নেবেন, মানে হুড আপনারা চাচ্ছেন সাথে চুলাও চাচ্ছেন, দেখেন একবারেই কিন্তু হয়ে গেল, কম্বো একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। ঢাকার মধ্যে যারা নেবেন তাদেরকে কিন্তু আমরা ইনস্টলেশনটা সম্পূর্ণ ফ্রি করে দিব। আচ্ছা, আমাদের ঢাকার মধ্যে, হ্যাঁ, নতুন শোরুম উপলক্ষে আমরা ইনস্টলেশনটা সম্পূর্ণ ফ্রি করে দিব। ওকে, আর ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিব। ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার চার্জটা, কারণ হলো এই দুইটা কার্টুন পাঠাইতে আপনার অনেক হোয়াইট, এগুলো আবার আপনার 1,000-1,500 টাকা আপনার কুরিয়ার চার্জ চলে আসে। আমি এটার হুডের মডেল নাম্বারটা একটু আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি, যে হুডের মডেল নাম্বারটা দেখেন, এখানে দেওয়া আছে বক্স, হ্যাঁ বক্স, এই যে এখানে দেখেন হুডের মডেল নাম্বার, এটা হলো CMAH 9F
সেক্ষেত্রে আমরা একদম কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিব। আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন যে ভাই তাহলে আমি শোরুম থেকে নিলে আমি কি সুবিধাটা পাবো, যদি শোরুম থেকে কেউ এসে নিতে চান তাহলে ওখানে আমরা 1000 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব। আমরা ফিটিংসও করবো না, আমাদেরকে শোরুম থেকে দেন তাহলে আমরা 1000 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব। 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট করে দিব, এটা থেকে আমরা ডিসকাউন্ট করে দিব, এর থেকে আবার ডিসকাউন্ট। ওকে, তো ধামাকা অফার, ফাটাফাটি অফার যারা নিতে চান, হুডের সাথে কিন্তু চুলা ফ্রি পাচ্ছেন, আবার হুডের যে দাম আছে সেখান থেকেও কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওকে, তো যারা আসবেন অবশ্যই চলে আসবেন সরাসরি মোহাম্মদপুর, মোহাম্মদপুর তাজমহল রোডে। আপনারা অনেকেই ছিলেন তাজমহল রোড, তাজমহল রোডের হচ্ছে কৃষি মার্কেটের পাশে। ওকে, কৃষি মার্কেট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে। ওকে, যারা আসবেন অবশ্যই আয়ান হোম অ্যাপ্লায়েন্সে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন। ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি অথবা আপনি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।